Hello everyone, আজকে আমি আমার বার্মিংহাম যাওয়ার জার্নিটা শেয়ার করব। সকালবেলা বের হয়ে যাই, অনেক ভোরবেলা গাড়ি ছিল সাবওয়েতে হালকা পাতলা নাস্তা করে দেন বাসে উঠে যাই যাওয়ার জন্য। আর বার্মিংহাম আমি যে কারণে যাই সেটা তো সবাই জানেন, আমার ম্যারেজ রেজিস্ট্রেশন ছিল সে কারণেই বার্মিংহাম যাওয়া। আমার একদিন আগে যাই, পরের দিন ছিল সকাল 10টার দিকে রেজিস্ট্রেশন, সো একদিন আগে যাওয়ার চেষ্টা করি যাতে অ্যাপয়েন্টমেন্ট কোনো কারণে মিস না হয়ে যায়। তো গাড়িতে উঠে বসলাম, দেন গাড়ি ছেড়ে দিল। বার্মিংহাম যাওয়ার মোটরওয়েতে করে যাওয়াটা আসলে ডিফারেন্ট, মোটরওয়েতে গাড়ি ড্রাইভ করা যাওয়ার এটা মজাই আলাদা। তো বেসিক্যালি দেখে দেখে যাচ্ছিলাম, এখানে কিছু লাইক টারবাইন ছিল, আই ডোন্ট নো ওটা কিসের টারবাইন, বাট ওই এলাকাটা জুড়ে সম্পূর্ণটা টারবাইন ছিল। তো আমি ভিডিও করছিলাম, মেবি ইলেকট্রিক অর সামথিং, আই'ম নট শিওর। এবং এই পাশটাতে মেবি অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল, সো এভাবে দেখতে দেখতে যাওয়া হয়। সো এমনিতেই ইউকের বাহিরে আউটসাইডগুলা এমনিতেই খুবই সুন্দর, ক্লিন। আর মোটরওয়েতে আমার সবসময় ভালো লাগে, তো বার্মিংহাম যেতে লন্ডন থেকে ড্রাইভে অলমোস্ট 3 ঘন্টার মতো লেগে যায়, 2.5 থেকে 3 ঘন্টা। এই তো এগুলো ছিল রাস্তার কিছু ক্যাপ, মানে লাইক রাস্তার কিছু ভিউজ আমি ক্যাপচার করি। ফাইনালি বার্মিংহাম পৌঁছায় যায়। এটা আমার হোটেলের ট্রাভেল লজের নিচের ভিউজ, ভালো ছিল, খুবই সুদিং, খুবই সিম্পল বাট খুবই সুন্দর একটা এরিয়াতে। এটা হচ্ছে ব্রডওয়ে সেন্টার, সো ব্রডওয়ে সেন্টারের মধ্যেই হচ্ছে ট্রাভেল লজটা। এটাই হচ্ছে ব্রডওয়ে, ব্রডওয়ে রোড, ব্রডওয়ে সেন্টার। বার্মিংহাম যারা থাকেন তারা হয়তো জানেন, আর এটা এটা কুইন্স মার্কেট বার্মিংহামে। এটা তো এটা হচ্ছে বোলরিং শপিং সেন্টার, অ্যান্ড পাশে একটা গির্জা আছে অনেক পুরাতন। এই সেই পুরাতন গির্জা, অনেক পুরাতন, এবং এই রাস্তা দিয়েই হচ্ছে বোলরিংয়ে ঢোকা যাবে, বোলরিং শপিং সেন্টারে। তো আমি এদিক দিয়ে যাই, সাথে গির্জাটা একটু ভালো করে দেখা যায়, অনেক পুরাতন গির্জা। সরি, ভালো লাগছিল এরিয়াটা, বেশ কোয়াইট। লন্ডনের শপিং সেন্টারগুলো তো অনেক বেশি হ্যাসেল থাকে, বাট এই বোলরিং অনেক কোয়াইট, এটা ভালো লেগেছে। এটা বেসিক্যালি বোলরিংয়ের ভিতরের
scenario. I was able to get a little bit of a এটাই হচ্ছে সেই ভুল যে কারণে এই মার্কেটের নাম হচ্ছে বুলরিং বার্মিংহামে সবাই বুলরিং মানে লাইক যারা থাকে তারা বুলরিং চিনবে না এমনটা নাই দেন আমরা টার্কিশে গিয়ে হচ্ছে এটা ট্রাই করি ইটস বিগ প্লেটা দেন হোটেলে গিয়ে চেক ইন করলাম And then হঠাৎ করে মোমো খাওয়ার ক্রেভিং উঠলো পাশ থেকে একটা মোমো অর্ডার করে খেয়ে নিলাম মোমোটা খুব ভালো ছিল দেন ডিনার করার পালা এটা হচ্ছে ডিক্সি চিকেন এটা বেস্ট পেরি পেরি ছিল এন্ড দেন আমি বের হয়ে I was able to get a little bit of a তারপর যা হলো পরিবেশটা ভালো খুব সুন্দর হোয়াইট স্টুডেন্টসরা ছিল অনেক পাশগুলোতে বসার জায়গা আছে Yes, this is the Birmingham City University সবাই basically লোগোটা দেখলে সবাই খুব ভালো করে চিনতে পারবে Jeta Birmingham City University entrance, main entrance. The number inside a jai. Basically, campus or je canteen thake orokom kichu ekta and eta chilo entrance and ekhane reception chilo kono information kichu dorkar holo ora help korbe then amra bear hoye to hungry chilo ekta pizza khe nilam then jeta eta hocche tram amar Birmingham tram chorar khub iccha chilo So,
অনেক শুনেছি ট্রাম্পের কথা, বার্মিংহামে রাস্তার উপর দিয়ে ট্রাম্প চলে, তো আমার মনে হলো যে না, এটা একটু ট্রাই করা উচিত। দেন আমরা ট্রাম্পে উঠে গেলাম। বেশি দূর পর্যন্ত যাওয়া হয়নি, নেক্সট টু স্টপ পর্যন্ত যে আবার আমরা ব্যাক করে চলে আসি, বিকজ আমাদের আবার টিকিট করা ছিল, আমরা ব্যাক করবো লেনদেনে। সো এটা ছিল ট্রাম্পের ভেতর, কিছুটা লেনদেনের ডিএলআরের মতো। ভালো লেগেছিল, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমরা আবার এই ডিএলআরে করে ব্যাক করি। আমরা এই যে মিনোরিস শপিংয়ে যাই, এখানে সাইডে কী কী আছে ওগুলো একটু দেখার ট্রাই করি। কিছু সেলুন আছে, বিউটি সেলুন, নেইল সেলুন, লন্ডনের নেইল সেলুন অনেক বেশি পপুলার। দেন আমরা বেরোয় এই গেট দিয়ে বেরোয় পেছন দিকে ঘুরে আবার বুলরিংয়ে ঢোকার ট্রাই করবো, বিকজ আমাদের হাতে এখনো বেশ কিছু সময় ছিল। বুলরিংয়ে গিয়ে এই যে আমার বাবল টি, আমার সব অনেক ফেভারিট বাবল টি নিয়ে দেন বাসের সময় চলে আসলো। দেন আমরা চলে আসলাম।